আওয়ামী লীগের কোনো চেষ্টায় কাজ হচ্ছে না, বিএনপি ছাড় দিচ্ছে না। দর্শক, আমরা কথা বলছি 6 জুন 24। মজার ঘটনা, আওয়ামী লীগ মারাত্মকভাবে চেষ্টা করছে যে বেনজির আজিজ ব্যক্তিগতভাবে তাদের বিরুদ্ধে এখন যে যা বলুক কিছু আসে যায় না, সরকার আলাদা বিষয়, আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক নেই, তারা আওয়ামী লীগের কেউ নন, তো এইটা বলার চেষ্টা করছে। আপনারা জানেন যে ওবায়দুল কাদের বলেছে যে বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নন, এর মানে বেনজির আজিজ দুর্নীতি করুক বা না করুক বা তাদেরকে আপনারা যা ইচ্ছা তা বলেন। এক সময় কোনো সাংবাদিক ডেইলি স্টার মাহফুজ আনাম তো স্বীকার করেছে যে আমরা জানতাম কিন্তু বলতে সাহস পেতাম না, রাইট? আমরাও কেউ বলতে সাহস পেতাম না, অ্যাটলিস্ট দুর্নীতির কথা না জানলেও বেনজির সাহেবের মানবাধিকার লঙ্ঘনের কথা তো আমরা জানতাম কিন্তু আমরা বলতে সাহস পেতাম না, কিন্তু এখন সরকার সেই সাহস দিয়েছে, যা ইচ্ছা তা বলা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু সরকার কী চেষ্টা করছে যে ওদেরকে যা বলে বলুক, কিন্তু সরকার দায়ী নয়, তারা আওয়ামী লীগের কেউ নন, এই চেষ্টাটা সরকার করছে যে আওয়ামী লীগের পরিচয় থেকে তাদেরকে দূরে রাখতে, কিন্তু লাভ হচ্ছে না। জনগণের পাবলিক পারসেপশন ক্রিয়েট হয়ে গিয়েছে যে বেনজির আজিজই আওয়ামী লীগ, আওয়ামী লীগই বেনজির আজিজ, এবং বিএনপি এক্ষেত্রে একটা চমৎকার পরিবেশ তৈরি করছে, একটা চমৎকার অবস্থা তৈরি করছে যে না, যতই বলুক সরকার যে বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ না, বিএনপি তাদেরকে আওয়ামী লীগেরই বানাচ্ছে, প্রচারণা চালাচ্ছে, প্রতিনিয়ত এ বিষয়ে বক্তব্য দিচ্ছে। এই বক্তব্যটা বিএনপির জন্য খুব জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ, জাতির জন্য, দেশের মানুষকে বোঝাতে হবে বিএনপি যেটা বলছে এটাই ঠিক। যে দেখেন মির্জা ফখরুলের চমৎকার বক্তব্য, দলে নাম থাক বা না থাক, বেনজিরেরাই আওয়ামী লীগকে ক্ষমতা রেখেছে। তো ওবায়দুল কাদের বলেছেন যে বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নন, কিন্তু ওবায়দুল কাদের চমৎকার জবাব দিয়েছেন যে কেউ নন মানে কি, দলে নাম নাই। দেখেন সহজ হিসাব, আমি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের মাধ্যমে উদাহরণ দিই, আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, এখন দলের সাংগঠনিক তালিকায় হয়তোবা তার নাম নেই, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এবং এমপি, নৌকার টিকিটে এমপি হয়েছে, তাকে যদি বলে যে তিনি আওয়ামী লীগের কেউ নন, এটা কি পাগলের প্রলাপ না? ঠিক তদ্রূপ এই বেনজির আজিজ, এরাই তো জনগণকে পিটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা রেখেছে, এরাই তো নিশিরাতের ভোটে নেতৃত্ব দিয়েছে, এরাই তো নিশিরাতে নির্বাচনের ব্যবস্থা করেছে, আর এখন যদি বলে আওয়ামী লীগের কেউ নন, তাহলে এটা ডাবল বেইমানি, ডাবল মিথ্যাচার। এক, তারা আওয়ামী লীগের জন্য এত কিছু করলে, তারা আওয়ামী লীগের চাইতেও বড় কিছু, ওবায়দুল কাদেরের চাইতেও গুরুত্বপূর্ণ আওয়ামী লীগকে ক্ষমতা আনার ক্ষেত্রে, আর তাদেরকে যদি বলে তারা আওয়ামী লীগের কেউ নন, এটা একটা অকৃতজ্ঞতা। তারপরে আওয়ামী লীগের কেউ নন, সব আওয়ামী লীগের কেউ সব কিছু তালিকা থাকতে হয় না, তালিকার বাইরেও আওয়ামী লীগের লোক থাকে, তো এটাই মির্জা ফখরুল বলেছেন, দলে নাম থাক বা না থাক, বেনজিরেই আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে। আর দলে নাম নাই এটাও তো গোপন করবে। এই যে সাবেক আইজিপিরা, বেশ কয়েকজন সাবেক পুলিশ কর্মকর্তারা, সেনা কর্মকর্তারা আওয়ামী লীগের নমিনেশন চায় এবং তাদের অবসরের মেয়াদ 2 বছর পূর্ণ হতে না হতেই আওয়ামী লীগের রাজনীতিতে লেগে যায়। এই যে যদি এই ঘটনা না ঘটত, তাহলে এই বেনজির আওয়ামী লীগের এমপি হতো, মন্ত্রী হতো, এই বেনজির সেরকমই চিন্তাভাবনা করেছিল। কিছুদিন পরেই দেখতেন যে নৌকা প্রতীকে দাঁড়িয়ে গেছে বেনজির, চাকরির মেয়াদ কয়েক বছর পার হলেই, একটা নিরাপদ জায়গায় গেলেই তারপরে রাজনীতিতে নেমে যেত। আওয়ামী লীগের কেউ নন এ কথা কি বললে হবে, জনগণ বুঝে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের জের ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগে বেনজিরের নাম আছে কি না জানা নেই, তবে এই বেনজিরেরাই সর্বশক্তি দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা রেখেছে। এই জন্যই বলে যে আওয়ামী লীগের চাইতেও গুরুত্বপূর্ণ কেউ, বড় আওয়ামী লীগেরই হচ্ছে এই বেনজির আজিজ। তিনি বলেন, সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে যখন দুর্নীতির ফিরিস্তি বেরিয়ে আসে, তখন ওবায়দুল কাদের বলছেন তিনি আওয়ামী লীগের কেউ না, বর্তমান আইজিপিও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আছেন, তারপরও তিনি পুলিশ প্রধান, এদেরকে একদিন আওয়ামী লীগ ঠিকই মূল্যায়ন করবে, এদেরকে এমপি বানাবে, বানায় না। প্রধানমন্ত্রী বক্তব্যের ব্যাখ্যা দাবি করে মির্জা ফখরুল বলেন, সাদা চামড়ার লোকেরা নাকি দেশটাকে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। এ ধরনের ভয়াবহ বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী, এই মুহূর্তে জনগণের সামনে এর প্রকৃত ব্যাখ্যা যাই, কেননা এটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। যুক্তরাষ্ট্র তো এটা অলরেডি ইগনোর করেছে যে না, যুক্তরাষ্ট্র সম্পর্কে এ ধরনের কথা একেবারেই ঠিক নয়, যুক্তরাষ্ট্র এ ধরনের কোনো পরিকল্পনা করছে না, মিলিটারি বেস, এয়ার বেস, খ্রিস্টান রাষ্ট্র বানানোর পরিকল্পনা, এগুলো সব মিথ্যা কথা। এখন প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে।
সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, বাকশালের প্রেতাত্মারা আবারও দেশে অপশাসন চালাচ্ছে, হাজার হাজার মানুষকে তারা গ্রেপ্তার করছে, খালেদা জিয়াকে প্রায় 6 বছর ধরে কারাবন্দী করে রেখেছে, বিএনপি 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই 60 লাখ নিয়ে অনেক কথাই বলেছেন, কিন্তু 60 লাখ 60 লাখ ইস্তেকামাত। ভারতের নির্বাচন প্রসঙ্গে টেনে বিএনপি মহাসচিব বলেন, নরেন্দ্র মোদীর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসার পথে ভারতের জনগণ রোধ করে দিয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার পরিবর্তন এনে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা ওই আহ্বানে সাড়া দিতে চাই। দর্শক, তা আওয়ামী লীগ চেষ্টা করছে বেনজির আজিজ থেকে তাদের দায় এড়াতে, কিন্তু বিএনপি তাদের গায়ে ঠেলে দিচ্ছে, এবং এটাই হচ্ছে সত্য কথা। সত্য বিএনপি উদ্ঘাটন করছে, রাইট?